হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কীভাবে ইমো ডিলেক্ট না করে নাম্বারটা কীভাবে পরিবর্তন করবেন, খুব সহজে এটাই দেখাবো আজকে আপনাদের। তাহলে চলুন দেখাই আজকে কীভাবে ইমো নাম্বার পরিবর্তন করবেন। সর্বপ্রথমে আপনি ইমোতে যাবেন, ইমোতে যাওয়ার পরে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এই দেখুন, সেটিংয়ে যাওয়ার পরে নিচে যাবেন টান দিয়ে, ইমো অ্যাকাউন্ট সেটিং, এই দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে মাঝখানে যে অপশানটা আছে ডিলেট ইউর ইমো অ্যাকাউন্ট, মাঝখানে যে অপশানটা, মাঝখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে নাম্বারটা দিয়ে ইমোটা খুলেছেন সে নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর এই দেখুন কর্নার এক ডিলেট আসছে এই যে এখানে 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 ক্লিক করবেন। ক্লিক করার পরে ইয়েস দিবেন, এখন অলরেডি ডিলেট হয়ে গেছে। এখন যদি আপনি নতুন নাম্বার দিতে চান তাহলে আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, ওই নাম্বার থেকে ইমোটা চলে যাবে, নতুন একটা নাম্বার দিয়ে ইমো খুলবেন। এই দেখুন চেঞ্জ হয়ে গেছে। দেখুন অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তাহলে বন্ধুরা এইভাবেই চেঞ্জ করবেন খুব সহজে। যদি আর কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদের সমাধান করার চেষ্টা করবো, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।